আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা লাইভ ক্লাস ষোলো নিচ্ছি ষোলো বা সতেরো যাই হোক আজকের লাইভ ক্লাসটি একটু ভিন্ন ধর্মী হবে সো আজ আমার সাথে কে কে শুরু থেকেই আছেন গতকালকে আমি লাইভ ক্লাসে আসতে পারিনি সেজন্য সবার সাথেই আমার সাক্ষাৎ হয়নি কথাবার্তা হয়নি তো যাই হোক আজকের ক্লাসটি আমি জাস্ট আলোচনা সাপেক্ষে নিব এই ক্লাসটির নাম হচ্ছে কমন মিস্টেক আর অল্টারনেটিভ নাম দিয়েছি হচ্ছে কনফিউজিং ওয়ার্ডস আরও একটা নাম দিয়েছি সেটা হচ্ছে পেয়ার অফ ওয়ার্ডস এই অধ্যায়টি কিন্তু অন্যান্য অধ্যায়ের সাথে ওইভাবে ব্যাকরণগত দিক থেকে ম্যাচিং হবে না কিন্তু এই অধ্যায়ের বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো না জানলে আপনি কখনোই উত্তর করতে পারবেন না বিকজ এখানে একটা কনফিউজিং সিস্টেম সৃষ্টি করবে আপনাকে যে কোনো বিষয় আপনি যখন উত্তর করবেন দেখবেন অনেকগুলো বিষয় থাকে কম্পারিটিভলি ইউজ তখন আপনাকে কম্পেয়ার করতে অসুবিধা হবে সো এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো যথাসময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো জানি না কতগুলো যেতে পারবো তো চলে যাচ্ছে আজকের ভিউতে কি থাকছে সেগুলো নিয়ে হ্যাঁ প্রথমে দেখে নেওয়া যাক আমরা সর্বসাকুল্যে কি নিয়ে কথা বলবো যেমন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বিষয় আলোচিত হবে সেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব কনফিউজিং এর মধ্যে থাকবে অ্যাফেক্ট ইফেক্টের পার্থক্য নিয়ে কথা বলবো ইলিসিট ইলিসিট অ্যাক্সেস এক্সেস ইলিজিবল ইলিজিবল এইভাবে এই কন্টেন্টগুলো নিয়ে আমরা কথা বলবো সো প্রত্যেকটি কন্টেন্টকে আমরা একটি একটি করে নাম দিয়েছি কনফিউজিং ওয়ান টু থ্রি এভাবে সো সেগুলোর মধ্যে প্রথমে আপনাদেরকে এই যে মোট এর এই যে দুই পেজ মিলে আমি দেখিয়েছি এখানে মোট তিরিশটির মতো আলোচনা আছে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রায় প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এসব জায়গা থেকে প্রশ্ন হয় যেমন ড্রন এবং সিঙ্কের পার্থক্য জানি না জুবিলি সংক্রান্ত ব্যবহার লাই লাই লে তারপরে দেখেন লাইভ এবং এদের ব্যবহার রাইমগুলো কি কি লুজ লস লস এ ধরনের শব্দগুলো সো এগুলো কিন্তু প্রত্যেকটি আমাদের আনসার করার সময় একটা ইতস্ততকর অবস্থা সৃষ্টি করে নেয় তো সেই জায়গাটাই আমরা ক্লিয়ার করার চেষ্টা করব সো প্রথম কনফিউজিং হচ্ছে ওয়ান এটি বলেছি এফেক্ট এবং ইফেক্টের ব্যবহার সো এখানে যা লিখেছি প্রথমত আপনারা একটু দেখতে থাকেন আর এর মধ্যে আমি দেখি কারা কারা আমার সাথে জয়েন করলেন রতন রয় এরপর সোহেল রানা ভাই আরও অনেকেই জয়েন করেছেন তো প্রত্যেককে অনেক ধন্যবাদ আমরা যারা নিয়মিত প্রতিদিন উত্তর করি তো তাদের মধ্যে থেকে কারা কারা আছেন আমাকে অবশ্যই নক করেন আর শুরুতে জানিয়ে দিব যেহেতু ক্লাসটি আমরা মোটামুটি এক ঘন্টার মতো লেন্দি করি সো এই এই সময়ের মধ্যে আমরা অনেককেই জয়েন করে ফেলি সো যারা যারা সুযোগ আছে একটু শেয়ার করে দিবেন সো আমাকে সুজন হাসান লিখছেন হচ্ছে আপনাদের ভিডিওগুলো কই আছে অনেক সময় মিস যায় আচ্ছা পরে কই পাবো আচ্ছা সুজন সেন আমাদের ভিডিওগুলো গুলো মিস হলে আপনি ইউটিউবে সার্চ করবেন এক্সপার্ট ইংলিশ আড্ডা নামে চ্যানেলে সার্চ করবেন ওখানে পাবেন অথবা আমাদের গ্রুপে শেয়ার করা থাকে সেখান থেকে দেখে নেবেন আশা করি বুঝতে পেরেছেন সো কনফিউজিং ওয়ান নিয়ে আলোচনা করি এটি কিন্তু এই কনফিউজিং ওয়ান থেকে কিন্তু বিসিএসএ প্রশ্ন এসছে সো কনফিউজিং আমি আপনাদের কি কি ট্রিক্স দেই দেখেন মনে রাখার বেশ কিছু কৌশল আর ট্রিক্স দিব যে ট্রিক্স আপনার খুবই কাজে দিবে মনে রাখার স্বার্থে হ্যাঁ সো এই ধরনের ট্রিক্স কিন্তু স্বাভাবিকভাবে আপনি নিজে তৈরি করতে অনেক সময় লাগবে আর আমাদের রেডিমেড তৈরি করা জিনিসগুলো আপনারই জাস্ট শুধু হজম করতে হবে এইটুকুই আর কি ব্যাপার আচ্ছা মাসুম্বুল্লা হাজির আচ্ছা ঠিক আছে মাসুম্বিল্লাহ তো চলো চলি আমরা দেখি এফেক্ট আর ইফেক্ট প্রথমতই শব্দ দুটার বানানের পার্থক্য এবং অর্থগত পার্থক্যর দিক থেকে খেয়াল করার চেষ্টা করি এফেক্ট শব্দটি হচ্ছে একটি ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন একটা কথা বলে রাখছি আমি কিন্তু সহজ করে দেব এখানে তারপরেও কিন্তু আপনার উত্তর করতে অনেক সময় লাগবে সো এই জন্য আপনাদেরকে বলবো যে খুব মনোযোগী হন চাইলে আমাদের এই কারণগুলো আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন আচ্ছা এফেক্ট হচ্ছে ভার্ব এটা ইংরেজিতে বলবো যে অ্যাটাক যেটার বাংলা হতে পারে প্রভাব ফেলা বা ক্ষতি করা প্রভাব ফেলা বা ক্ষতি করা আর এরপর পরই বলছি যে আরও কিছু বাংলা আছে যেমন যে ফেইন মানে ভান করা অ্যাকমপ্লাইস মানে সম্পাদন করা সো এগুলো কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মিনিং থেকে বের হয়ে আসতে পারে তো এফেক্টের মূল অর্থ হচ্ছে প্রভাব ফেলা মানে ভার ইফেক্ট হচ্ছে নাউন যেটার বাংলা হচ্ছে ফলা ফল ইফেক্ট হচ্ছে নাউন যেটির বাংলা হচ্ছে ফলা ফলাফল উদাহরণ দেখেন স্মোকিং এফেক্ট হেলথ দেখেন ধূমপান আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে বা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে আরেকটা হচ্ছে দ্য ইফেক্ট অব দিস মানে এটার ফলাফল বা প্রভাব ইজ কালচারাল এজাল এটা হচ্ছে সাংস্কৃতিক একটা অপমানজনক বিষয় সো এটাকে মনে রাখবো কিভাবে যে এফেক্ট হচ্ছে ভার আর ইফেক্ট হচ্ছে নাউন এই যে আপনাদেরকে মনে রাখার কৌশল দিছি দেখেন এফেক্ট শব্দকে যদি এফেক্ট শব্দের এই যে এ বর্ণকে যদি আমরা উল্টে দেই তাহলে এটা কিসের মতো হয় দেখেন তো ভি এর মতো হয় অতএব এফেক্ট হচ্ছে ভার মনে রাখা একটা সুন্দর সিস্টেম পেয়ে গেলাম সো এই সিস্টেমটা মনে রাখলে আর কোনো দিনও ভুল হবে না এফেক্টের এ কে উল্টালে ভি এর মতো লাগবে অতএব এটি হচ্ছে একটা ভার আর ইফেক্ট হচ্ছে নাউন সো প্রিয় বন্ধুরা এবার আমি এই সাধারণ একটা নিয়ম থেকে উদাহরণ দিব দেখি কে কে উত্তর করতে পারি আমরা প্রশ্ন এক এবং এবং দুটি প্রশ্ন দিয়েছি উত্তর করার চেষ্টা করেন আর এর মধ্যে দেখে আসি কারা কারা আমার সাথে আছেন নীলিন বর্ণ ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েছেন আমি আপনার সবগুলো ভিডিও দেখ আচ্ছা দেখি স্যার আমি একটু ইংলিশ স্পোকেন নিয়ে কিছু ভিডিও আচ্ছা অফকোর্স রাহান এগুলো ইচ্ছা আছে আমরা প্রথমত গ্রামারের একটা পর্ব করছি এই পর্বে যা সকল অধ্যায়ের উপর একটা সংক্ষিপ্ত আলোচনা চলছে এটা শেষ হলে আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব ইকবাল হুসাইন গডিট ধন্যবাদ প্রশ্ন এক এবং দুই কি হতে পারে উত্তর যারা শুধু ভিউ করছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আপনার নিজেরও প্রয়োজন হবে টাইম লাইনে যদি আপনি শেয়ার করে রাখেন পরবর্তীতে কিন্তু আর কোথায় সার্চ করতে হবে না আপনার টাইম লাইন থেকেই পেয়ে যাবেন ইকবাল হোসাইন উত্তর করেছেন এক তিন আমি সবার কাছে যখনই দুটি করে এমসিকিউ থাকে দুটার উত্তরই চাবো একসাথে দুইটার উত্তর দিবেন আপনারা হ্যাঁ এক নাম্বার অলরেডি একজন উত্তর করেছেন একের উত্তর হচ্ছে তিন এক্স্যাক্টলি কারণ এটি কিন্তু আমি অলরেডি আলোচনার মধ্যে ছিল আগেই বলে দিয়েছি তো স্মোকিং অ্যাফেক্ট হবে আচ্ছা এখানে ডি নাম্বার হয়নি কেন ডি নাম্বার হবে না বিকজ এখানে তো একটা মেইন ভার্ভের প্রয়োজন সো মেইন ভার্ভ হিসাবে অ্যাফেক্টিং হতে পারবে না আচ্ছা তাহলে একের উত্তর হচ্ছে তিন অ্যাফেক্টস মাসুম বিল্লাহ একের উত্তর কেন এক করলেন আমরা তো একটু আগেই বলে আসলাম ভার্বের প্রয়োজন হলে আমরা নিব হচ্ছে অ্যাফেক্ট সো স্মোকিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার দ্যাটস ওয়াই এখানে উত্তর হবে অ্যাফেক্টস এবার দুই নাম্বার প্রশ্নটা কিন্তু উত্তর করা অনেকের জন্যই এক প্রকার কষ্টসাধ্য হয়ে যায় সো দুই নাম্বারটা দেখি কে কি করার চেষ্টা করছেন আচ্ছা আমাকে কিন্তু অবশ্যই নক করবেন যদি কোনোভাবে ক্লাসের ইনস্ট্রুমেন্ট বুঝতে সমস্যা হয় সাউন্ড ইফেক্ট অথবা ভিউটা জানাবেন কিন্তু আচ্ছা মাসুম বিল্লা বলেছেন একের তিন ও সাইন রাজীব বলেছেন একের তিন এবং দুইয়ের তিন তানিয়া সুলতানা বলেছেন একের তিন ফয়সাল শুভ দুইটাই বলেছেন তিন তিন আচ্ছা আমি চলে যাচ্ছি উত্তরের সপক্ষে বা বিপক্ষে ব্যাখ্যায় খুব ভালো করে বোঝার চেষ্টা করি এখানে মূলত বাক্য আছে কয়টি এখানে মূলত বাক্য আছে দুইটি দেখেন কমার আগে একটি বাক্য মানে কমার আগের একটি একটা ক্লজ অ্যান্ডের পরে আরেকটা ক্লজ সো দুটি ক্লজে ভার্ব আমাকে নিশ্চিত করতে হবে সো দেখেন তাহলে প্রথম অপশনের জন্য আমরা ভার্ব নিতে পারবো হচ্ছে অ্যাফেক্ট সো অ্যাফেক্ট যুক্ত অপশন আছে হচ্ছে তিনটা এ সি ডি এখন আবার অ্যাফেক্টের মধ্যে লক্ষ্য করেন যেহেতু অয়ার্স শব্দটা হচ্ছে প্লুরাল অয়ার্স হচ্ছে প্লুরাল মানে মনে মনে ভাববেন দে তাহলে এর সাথে অ্যাফেক্টস যোগ হবে না এ সারা হবে অবশ্যই আমরা জানি যে এ ছাড়া হবে অর্থাৎ দে এফেক্ট মানে ওয়ার্স এফেক্ট তাহলে সি এবং ডি এর মধ্যে উত্তর হতে পারে আমরা এই মাইনাস ফর্মুলায় উত্তরটা তাড়াতাড়ি পাবো এখন দ্বিতীয় অপশনের জন্য আমরা ইফেক্টস নিব না ইফেক্ট নিব খেয়াল করেন এখানে ভার আছে লাস্ট লাস্ট একই রকম লাস্ট হচ্ছে প্লোরাল আকারে আছে তার মানে ভারটা ভার্ভের সাথে এস বাই এস নাই অতএব আমাকে সাবজেক্টটা নিতে হবে প্লোরাল স্টাইলে তাহলে এখানে উত্তর করবো হচ্ছে ইফেক্টস আশা করি সবাই বুঝতে পেরেছেন সো দুই দিক থেকে কিন্তু এই প্রশ্নটা উত্তর করতে হবে সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই জটিল যখন দুটি অপশন দেয় হ্যাঁ তখন আপনার এরকম মাইনাস ফর্মুলা ইউজ করলে উত্তর করা সহজ হবে সো সবাইকে অনেক ধন্যবাদ আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে তিন এবং চার আরেকটা কথা জানিয়ে রাখি আজকে কিন্তু আপনাদের সাথে কোনো টাইম বাজেট হবে না বরং এক ঘন্টার মধ্যে আমরা যেইটুকু করতে পারবো সেইটুকুই করব কমন মিস্টেকে এরকম অনেকগুলো মিস্টেক আছে সাতাশ আঠাশটার মতো সবগুলো আমরা একদিনে আলোচনা হবে না আগামীকাল অথবা তারপরে কোনো ক্লাসে ধারাবাহিকভাবে শেষ করব আচ্ছা তো চলে আসছি আমরা তিন এবং চার নম্বর প্রশ্নে তিন নম্বর এবং চার নম্বর কি হতে পারে উত্তর সোহেল রানা সোহেল ভাই ধন্যবাদ আপনাকেও ভাই আচ্ছা আমাদের এই লাইভ ক্লাসগুলো কিন্তু সারা বাংলাদেশে অনেক স্টুডেন্ট দেখে আমার সাথে সবারই প্রায় ইনবক্সে কথা হয় এবং প্রত্যেকেই যার যার প্রশ্নগুলো আমাকে আবার থ্রো করলে আমি সেগুলোর উত্তর করে দিই সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের এক্সপার্ট ইংলিশ আড্ডা চ্যানেল তো রয়েছেই সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন কি হতে পারে তিন এবং চার নম্বরের উত্তর মাসুম বিল্লাহ উত্তর করবেন নীলিন বর্ণ উত্তর করতে পারছেন না মনে হয় তিন এবং চার নাম্বার প্রশ্ন তিন নম্বরটা আমি পড়ে দিচ্ছি বলা আছে দা ফ্লার থ্যাংক গডনেস এখানে ইকবাল হুসাইন উত্তর করলেন হচ্ছে তিনের দুই আর ইমারুল বলেছেন তিনের চার আচ্ছা দেখেন এখনই কিন্তু আমি আপনাদেরকে বোঝালাম আমরা এটুকু তো আগে শিওর হই এফেক্ট হচ্ছে ভার আর ইফেক্ট হচ্ছে নাউন এখন আমাকে খেয়াল করতে হবে যে ওই বাক্যে আমার কি প্রয়োজন ভার প্রয়োজন না নাউন প্রয়োজন সেইভাবে আমাকে এখানে একটা উত্তর করতে হবে আচ্ছা সুজয় সুজয় ভদ্র মাসুমবিল্লা চার চার উত্তর করেছেন রোমানা জামান তিনের চার চারের তিন উত্তর করেছেন আচ্ছা দেখা যাক আমি উত্তরটা বলে দিচ্ছি দেখেন তিন নম্বরের উত্তরে এখানে প্রয়োজন হচ্ছে ভার্ভ কেন ভার্ব প্রয়োজন বিকজ এখানে ডিড নট আছে আমরা জানি ডিড নট হচ্ছে অক্সিলারি ভার্ভ সো অক্সিলারি ভার্ভের পরে প্রয়োজন হবে মেইন ভার্ভের দ্যাটসয় এখানে আমরা মেইন ভার্ভের বেস ফ্রম আকারে একটাই আছে দেওয়ার মতো সেটি হচ্ছে এফেক্ট আশা করি সবাই ক্লিয়ার তাহলে তিনের উত্তর হয়েছে চার কার কার হয়েছে সবাই একটু রিয়্যাক্ট দিয়ে জানাই দিয়েন আচ্ছা চার নাম্বার ওয়ান অফ দা দেখেন ওয়ান অফ দ্য পরে আমরা জানি যে নাউন বসে ওয়ান অফ দা যেহেতু দিয়ে আর্টিকেল আছে আবার আগে এক এখানে লাগবে নাউন নাউন সো আমরা এটিও জানি যে ওয়ান অফের পরে নাউনটি হয় প্লোরাল মানে এখানে এখানে লাগবে সো ইফেক্টের ইফেক্টের আছে কোনটা এই একটাতেই আছে সো উত্তরটা হচ্ছে সি নাম্বার আর দ্বিতীয় অপশন আপনাকে চিন্তা না করলেও হবে সো প্রশ্নগুলো কিন্তু এইভাবেই সেটিং দেওয়া ছিল সো এই কনফিউজিং অধ্যায়টা কিন্তু খুবই জরুরি কমন মিস্টেকের অধ্যায়টা আপনাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে আচ্ছা আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে লাস্ট প্রশ্ন আমরা এই পাটে কিন্তু এই পাঁচটি প্রশ্ন কমন মিস্টেক ওয়ান নিয়মে কনফিউজিং ওয়ানের এর মধ্যে আছি আমরা প্রশ্ন পাঁচ কি উত্তর হতে পারে কানিজ আরাফাত উত্তর করেছিলেন আগেরগুলো ফয়সাল আহমেদ চারের দুই উত্তর করেছিলেন কানিজ হচ্ছে তিনের চার চারের তিন হ্যাঁ চারের তিন উত্তর হবে ফয়সাল একটু ভুল হয়েছে আপনার আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন কোশ্চেন ফাইভ পাঁচের উত্তর অনেকে বলেছেন ডি খেয়াল করেন যখনই এরকম অপশনগুলোর দিকে দেখবেন যে এফেক্ট আর ইফেক্ট দেওয়া রয়েছে তখন কিন্তু আগে আগে আমাকে ঠিক করতে হবে যে এখানে নাউন হবে না ভার হবে দেখেন দি এবং অফ প্রিপোজিশন এর মাঝখানে বসবে নাউন সো এফেক্টের নাউন হচ্ছে ইফেক্ট দ্যাটস ওয়াই এখানে উত্তর হবে ইফেক্টস ইফেক্টিং কিন্তু হবে না কারণ নাউনের সাথে তো যে যোগ করার কোনো প্রয়োজন নেই দ্যাটস ওয়াই পাঁচের উত্তর হচ্ছে ইফেক্ট ক্লিয়ার সবাই কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না সো এই নিয়মটি আজ এই নিয়মটি এখানেই শেষ করছি আমরা চলে যাচ্ছি পরের নিয়মে সো চলুন দেখে আসি কনফিউজিং টু কনফিউজিং টু অ্যাক্সেস এবং এক্সেসের ব্যবহার অ্যাক্সেস এবং এক্সেসের ব্যবহার দেখেন অ্যাক্সেস এবং এক্সেস এই শব্দ দুটি অর্থ কিন্তু আলাদা যদিও শব্দ দুটির বানানের মধ্যে জাস্ট সমজাতীয় উচ্চারণ কাছাকাছি উচ্চারণ কিন্তু এদের অর্থটা হচ্ছে ভিন্ন সো একটু বুঝে নেওয়া যাক দেখেন অ্যাক্সেসের বাংলা হচ্ছে প্রবেশ অধিকার মানে কোনো স্থানে প্রবেশের অগ্রাধিকার আছে এরূপ বোঝাতে আমরা ব্যবহার করবো হচ্ছে অ্যাক্সেস আর এক্সেস এটা ব্যবহার করব কোনো বিষয়ে অত্যাধিক বা উগ্র বোঝাতে বা অতিরিক্ত বোঝাতে বলি না আমরা অনেক সময় কোনো কিছু কাজ করতে করতে কেউ বারবার একই জিনিস করলে আমরা বলেই থাকি যে এক্সেস করা যাবে না আর অ্যাক্সেস মানে কোনো কিছুতে প্রবেশ অধিকার থাকা যেমন আমরা যে কোনো ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে সব সাইটে কিন্তু আমরা ঢুকতে পারি না কিছু সাইটে আমাদের জন্য প্রবেশ অধিকার দেওয়া থাকে না মানে অ্যাক্সেস দেওয়া থাকে না সো অপশনগুলোতে যখন এটা পাবো তখন আমাদের মূল কাজ হবে জাস্ট বানানটা মনে রাখা ক্লিয়ার আচ্ছা প্রশ্ন এক কি হবে উত্তর প্রথম প্রশ্নটি দ্য স্টুডেন্ট হ্যাড ফ্রি টু দ্য প্রিন্সিপাল লক্ষ্য করেন এখানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে খেয়াল করেন কি উত্তর হতে পারে বলেন একের বি এক্স্যাক্টলি সঠিক দ্য স্টুডেন্ট হ্যাড ফ্রি অ্যাক্সেস টু দ্য প্রিন্সিপাল দেখেন এখানে বোঝানো হচ্ছে যে ছাত্রছাত্রীদের বা ছাত্রদের প্রবেশ অধিকার রয়েছে কোথায় মানে উন্মুক্ত প্রবেশ অধিকার রয়েছে ফ্রি অ্যাক্সেস কথাটার মানে হচ্ছে উন্মুক্ত প্রবেশ অধিকার মানে যে কোনো সময় প্রবেশ করতে পারে টু দ্য প্রিন্সিপাল মানে প্রধান শিক্ষকের রুমে সো অনেকেই উত্তর করেছেন প্রায় প্রত্যেকের উত্তরই সঠিক হয়েছে আমি এবার চলে যাচ্ছি কনফিউজিং থ্রিতে সো দেখেন কনফিউশন থ্রি এটা এখানে কি উত্তর হতে পারে কনফিউজিং থ্রিতে কনফিউজিং থ্রিতে আমরা নিয়ে আসছি হচ্ছে অ্যাঙ্গার এবং কনসেন্ট এই শব্দ দুটির ব্যবহার এটি যদিও কঠিন না তারপরে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এইগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন হচ্ছে আচ্ছা আমি একটু আলোচনা করি আগে দেখেন অ্যাঙ্গার হচ্ছে রাগ কোনো বিষয় খুব রাগ বোঝাতে ব্যবহার করা হয় অ্যাঙ্গার তবে সেখানে একটি নতুন শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাউডেয়ার আমরা কিন্তু হাউডিয়ার শব্দটা অনেকেই চিনি বলেই থাকি যে ডিয়ার ইউ তোমার কত সাহস এরকম কথাটা অনেক সময় বলি আমরা কনসেন্ট কনসেন্ট মানে সম্মতি কোনো কিছুতে সম্মতি বোঝাতে হলে আমরা ব্যবহার করবো হচ্ছে ওয়েলডান কেউ কোনো কিছু ভালোভাবে করলে আমরা কিন্তু তাকে বাহবা দেওয়ার জন্য বলতেই পারি যে ওয়েল ডান ওয়েল ডান মানে চালিয়ে যাও এরকম আমরা শব্দ ইউজ করে থাকি সো রাগ বোঝাতে ব্যবহার করব হাউ ডেয়ার এবং কনসেন্ট বা সম্মতি বোঝাতে ব্যবহার করবো ডান সো বন্ধুরা এই দুটির আলোকে আমরা আপনাদের কিছু প্রশ্ন দেখাচ্ছি প্রশ্ন এক এই কোয়েশ্চেনটি সলভ করার চেষ্টা করবেন এখানে খুব কঠিন একদম সহজ সাচ্চা প্রশ্ন যা বুঝালাম সেটি এখানে বলা আছে হোয়াট ফিলিং ইজ এক্সপ্রেসড ইন দ্য সেন্টেন্স মানে এই বাক্যে কোন ধরনের ফিলিংস ইউজ করা রয়েছে হাউ ডে আর ইউ টক টু মি লাইক দ্যাট হাউ ডে আর ইউ টক টু মি লাইক দ্যাট আচ্ছা এই এই বাক্যটির বাংলা কি যে তোমার কত সাহস যে তুমি আমার সাথে এইভাবে কথা বলো এই বাক্যটির বাংলা সো এই বাক্য দ্বারা কি বোঝাচ্ছে ফিলিংটা হচ্ছে অ্যাঙ্গার অতএব এই ধরনের বাক্যগুলো কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে খুব প্রয়োজন হবে সো যারা স্পিকিং করতে চান বা স্পোকেন শিখতে চান তাদেরকে বলবো এই গ্রামারের প্যাটার্নগুলো কিন্তু মাথায় থাকতে হবে আচ্ছা চলে যাচ্ছি আমরা পরের কনফিউজিংয়ে দেখেন আমাদের এখনকার কনফিউজিং হচ্ছে কনফিউজিং ফোর এখানে আমরা পড়ব আর্টিস্ট এবং আর্টিস্ট দেখেন আর্টিস্টটি বানানে জাস্ট এখানে একটা ই আছে আর শুধু আর্টিস্ট বানানে জাস্ট ই নেই খুব সাবধান এই কনফিউজিং জিনিসগুলো কিন্তু মনে থাকতে চায় না সো এটা একটু পড়ে নেওয়া যাক আপনারা একটু পড়ে নেন তার আগে দেখে আসি কে কী উত্তর করলেন ফয়সাল একের এক ইকবাল হোসেন একের এক আচ্ছা বি রয় একের এক উত্তর করলেন রবিউল ইসলাম দুইয়ের এক মাসুমদুল্লাহ একের এক আচ্ছা এভরি ওয়ান ইজ কারেক্ট আচ্ছা কানি আরাফাত এক আচ্ছা এরপরে কানন কান্তি হলদার এক উত্তর করেছেন ধন্যবাদ আচ্ছা যারা নতুন জয়েন করছেন এরা কিন্তু আমাকে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্টসে জানাবেন মুখ জায়গা থেকে আবার কে কে শেয়ার করলেন সেটাও একটু জানাই দিন অবশ্যই অবশ্যই শেয়ার করেন আমার আপনার পরিচিত ফ্রেন্ডসদেরকে একটু ট্যাগ করেন পরবর্তীতে এই ভিডিওগুলো আপনারা চাইলে অবশ্যই ওয়াচ পার্টিতে দেখতে পারেন আচ্ছা কনফিউজিং ফোরে ছিলাম আর্টিস্ট মানে বিশেষত গায়ক বোঝাতে ব্যবহার করা হবে আর্টিস্টি এই যে দেখেন আর্টিস্ট বানানে কিন্তু ই লাগবে অতিরিক্ত একটা আর্টিস্ট বানানো একটা ই লাগবে সো এটা দ্বারা বোঝাবে সাধারণভাবে বিশেষত গায়ক নায়ক বা নৃত্যকর এক কথায় আর আরেকটা হচ্ছে আর্টিস্ট যেখানে ই নেই এটি দ্বারা বোঝাবে হচ্ছে চিত্রশিল্পী চিত্রশিল্পী বোঝাবে আর্টিসান আর্টিসান এটা হচ্ছে ম্যানুয়াল স্কিল ওয়ার্কার মানে সুদক্ষ যে কর্মী তাকে বলা হচ্ছে আচ্ছা আপনাদেরকে এই এই পার্থক্যটা কিভাবে বলবো দেখেন বিশেষত গায়ক নায়ক নৃত্যকর এই এই তিনটি শব্দের বেলায় আমরা এখানে অতিরিক্ত হিসাবে ই নিবো সো এটা মনে রাখবো কিভাবে সেই কৌশলটা দেখাচ্ছি এই কৌশলটা পড়েন আর্টিস্ট শব্দের শেষে ই আছে খেয়াল করেন তো আর্টিস্টই আর্টিস্টই মানে এখানে ই আছে না অতিরিক্ত তো ই মানে মনে মনে ভাবেন এটা হচ্ছে এনার্জি সো এনার্জি থাকলেই মানুষ কী করবে নাচবে গান গাইবে বা অভিনয় করবে আর আর্টিস্ট মানে এখানে ই নাই মানে এনার্জি নাই তার মানে সে ঘরে বসে কি করবে শুধু ছবি আঁকবে তার মানে চিত্রশিল্পী আশা করি এই এই সংক্ষিপ্ত পার্থক্যটার মাধ্যমেই কিন্তু আমরা এই কৌশলটা মনে রাখতে পারবো মানে আর্টিস্ট শব্দের শেষে ই নাই তার মানে এর এনার্জি কম তার মানে সে চিত্রশিল্পী আর আর্টিস্ট এখানে ই আছে ইতে এনার্জি ধরব তার মানে এনার্জি থাকলে সে নাচবে গাইবে অথবা অভিনয় করবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার আচ্ছা সুজয় ভদ্র বলেছেন মাগুরা থেকে ধন্যবাদ আপনাকে একটু শেয়ার করে দিন সো এই নিয়মটি আশা করি বুঝতে পারলাম সবাই এখন এক নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করেন এই ট্রপ অফ ড্যাস হ্যাজ গান দ্য এখানে কি হতে পারে উত্তর আচ্ছা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন যাদের সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও দেখতে পারেন আমাদের কিন্তু এই সকল ভিডিও একসাথে পাবেন এই চ্যানেলটিতে আচ্ছা বৈভিত্তিক ভিডিও পাবেন ইনশাল্লাহ আচ্ছা এ ট্রপ অফ ড্যাশ খেয়াল করেন তো এখানে কি হতে পারে মানে একটা দল গিয়েছে চিত্রশিল্পীর দল না নাট্যকারের দল বা গায়কের দল তারা গিয়েছে দেখেন এখানে অবশ্যই মনোরঞ্জন করানোর জন্য কিন্তু চিত্রশিল্পীর লাভ নাই এখানে দরকার হচ্ছে গায়ক নায়ক বা নৃত্যকারের সো সোলজারদের মনোরঞ্জন করার জন্য আমরা যেটা নিব সেটা হচ্ছে আর্টিস্টি সো আর্টিস্টিস এই যে আর্টিস্টি আর এটাকে প্লুরাল করার জন্য ব্যবহার করা হয়েছে এস মানে আর্টিস্টিস মানে এটা আর্টিস্ট এখানে উচ্চারণটা হবে এরকম আর্টিস্ট মানে এস থাকবে কিন্তু সেটাকে একটু সাইলেন্ট মোডে উচ্চারণ করতে হবে অতএব একের উত্তর হচ্ছে দুই নম্বর ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এবার আপনাদেরকে দেখাচ্ছি কনফিউজিং ফাইভ কনফিউজিং ফাইভ লক্ষ্য করেন এখানে আমরা যে দুটি ব্যবহার দেখাবো বিন টু এবং গান এর ব্যবহার সবাই এখানে ব্যাপকভাবে ইতস্তিত হয়ে যায় এই জায়গাটা ক্লিয়ার না থাকলে কিন্তু আপনি অনেকগুলো প্রশ্নে আটকে যাবেন সো বন্ধুরা একটু দ্রুতভাবে সবাই শেয়ার করে দেন সবাই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেন একটু ইনবক্সে সবাইকে জানিয়ে দেন আমরা এই ক্লাসগুলো করি কোনো ধরনের সমস্যা না থাকলে প্রতি রাত সাড়ে আটটার সময় আমাদের এই ক্লাসগুলো হয় লাইভ ক্লাসগুলো হয় যারা আমাকে লাইভ ক্লাস ছাড়া ইউটিউবে দেখছেন সরাসরি অফলাইনে মানে লাইভ ক্লাস ছাড়া অফ মোডে তাদেরকেও বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেন সবার সাথেই সবগুলো ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা কনফিউজিং ফাইভ বিন টু এবং গান টু এর ব্যবহার খেয়াল করি বিন্টু মানে কেউ কোনো স্থানে গিয়ে সেখানে পরিদর্শন করে চলে আসলে আমরা ব্যবহার করব হচ্ছে বিন্টু কথাটা মনে হয় বুঝে আসেনি আরেকবার পড়েন নিজে নিজেও একটু পড়তে হবে আমার সাথে সাথে পড়েন মনে মনে পড়ে ফেলেন গান্টু। কোনো স্থানে গিয়ে এখনো অবস্থান করছে ফিরে আসেনি এরূপ অর্থে ব্যবহার করব হচ্ছে গান দেখেন এইটাকে মনে রাখবেন কিভাবে দেখেন মনে রাখার একটা মজাদার কৌশল দিয়েছি যখন গেছে তো গেছেই আর আসে নাই মানে গানটু দেখেন এটা মানে ছন্দ মিল আছে না যখন গেছে তো গেছেই আর আসে নাই মানে গেছে তো গেছে মানে গানটু আচ্ছা পরের কৌশলটা দিয়েছি যখন গেছে আবার বউয়ের জন্য চলে আসছে মানে বিন্টু দেখেন মানুষ কোথায় গেলে স্বাভাবিকভাবে বিবাহিতরা আবার কি করে বউয়ের জন্য ফিরে আসে এই যে এই ব বা মিলানোর জন্য সূত্রটা দিয়েছি আদারওয়াইজ নেওয়ার কিছু নাই যখন গেছে আবার বউয়ের জন্য ফিরে এসেছে তখন কি হচ্ছে বিন্টু তার মানে বোঝাতে চাচ্ছি কোথায় গিয়ে ফিরে আসলে ব্যবহার করব বিন্টু আর কোথায় গিয়ে ওখানেই থেকে গেলে আর আসলো না সেখানে ব্যবহার করব গান্টু যেমন হি হ্যাজ গান টু ঢাকা মানে সে ঢাকা গেছে তো গেছে আর আসেনি সো এখানে গান টু ব্যবহার করছি হ্যাবি এভার বিন টু লন্ডন এব্রোড তুমি কি কখনো বিদেশ গিয়েছো তার মানে তুমি কি কখনো বিদেশ গিয়ে আবার ফেরত এসেছো এই কথাটা বোঝাতে চাচ্ছে আশা করি বিষয়টা সবার মাথায় খুব ভালোভাবে গেঁথেছে এখন এই পারপাসে কিছু উদাহরণ দেখব আমরা উদাহরণ এক খুব দ্রুত পটাপট উত্তর করে দেন প্রশ্ন নাম্বার এক দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স ট্রান্সলেশন দেখেন অনুবাদ শেখার কিন্তু খুবই জরুরি যারা আসলেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা টিকতে চান সেটা চাকরি হোক অ্যাডমিশন হোক আপনাদের কিন্তু ট্রান্সলেশন শিখতেই হবে আর ট্রান্সলেশনের জন্য সবাই জানেন যে এক্সপার্ট পাবলিকেশনসের এক্সপার্ট রুলস অফ ট্রান্সলেশনটা খুবই 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 ইফেক্টফুল একটা বই সো রুলস অফ ট্রান্সলেশন বইটা আপনারা নেবেন আপনাদেরকে রুলস অফ ট্রান্সলেশনের কিছু নমুনা আমি দিয়ে দিচ্ছি কমেন্টসে সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন আচ্ছা কি হবে উত্তর নিলিন বলেছেন একের চার নম্বর হবে উত্তর আচ্ছা তারপর রোমানা বলছেন একের চার হবে আর আমি কিন্তু দুই একজনের উত্তর পেলেই আমি ব্যাখ্যা চলে যাব আচ্ছা চলে যাচ্ছি ব্যাখ্যাতে খেয়াল করেন তুমি কি কখনো বিদেশ গিয়েছো কথাটার মানে হচ্ছে তুমি কি কখনো বিদেশ গিয়ে আবার চলে এসছো এরকম একটা থিম বোঝাচ্ছে সো এখানে একের উত্তর হবে চার ইউ এভার বিন টু অ্যাব্রোড হ্যাবি এভার বিন টু অ্যাব্রোড ফয়সাল আহমেদ একটু ভুল করেছেন আপনি দুই হবে না চার হবে আমি কিন্তু সবার কমেন্টই দেখছি আবার ভাবার কোনো কারণ নাই যে আমি পড়ছি না হ্যাঁ রাজীব হুসাইন উত্তর করেছেন রবিউল এরপরে মিল্টন বিরয় ডি শাহিন আলম শাহিন আলম আমাদেরকে নতুন করে দেখছেন মনে হয় শাহিন আলম কোথা থেকে জানাবেন ইসরাত রুমানা আপনি কোথা থেকে একটু জানাবেন আমাদেরকে আচ্ছা তাহলে একের উত্তর হয়ে গেছে চার এটা সবাই আশা করি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি এই এই নিয়মেই পরের প্রশ্নে আচ্ছা উত্তর করেন আমি একটু পড়ে আসি মাহবুব হাসান উত্তর করেছেন চার মাহবুব হাসান আপনি কোথা থেকে জানালে ভালো হবে আর একটু শেয়ার করে আমাকে একটু জানান যে শেয়ার করেছেন ফয়সাল বলেছেন ডি হবে স্যার এক্স্যাক্টলি ডি হবে রাইটিং মিস্টেক হয়েছিলো আচ্ছা ঠিক আছে এবার তাহলে যারা উত্তর করছিলাম রিয়্যাক্ট তো আছেনই নাকি যারা রিয়াক্ট দিচ্ছিলেন তাদের রিয়্যাক্ট কিন্তু আমি ফলো করছি এই যে শেষ বিকেলের মেয়ে একের উত্তর একদম শেষের দিকে করছেন আমরা কিন্তু দুই এবং তিনে আছি হ্যাঁ প্রশ্ন দুই এবং তিন উত্তর করার চেষ্টা করেন শেষ বিকেলের মেয়ে আপনার নাম এবং স্থানীয় ঠিকানাটা একটু বলেন যা অমুক জায়গা থেকে বলছেন রুহুল আমিন আচ্ছা এক ইকবাল বলেছেন এ হলো না কেন আগের প্রশ্নে বলতে যাচ্ছেন তো ইকবাল আমি একটু দেখে আসছি আচ্ছা ডিড এভার গো টু অ্যাব্রোড আচ্ছা দেখেন এ নাম্বার হয়নি ইকবাল হোসাইন আগের প্রশ্ন কারণ টেন্স মিলছে না হ্যাঁ ওখানে বলা আছে গিয়েছ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর দিট দিলে হবে গিয়েছিলে আচ্ছা ইমারুল দুয়ের বি উত্তর করেছেন এরপরে মিল্টন উত্তর করেছেন দুয়ের দুই রবিউল দুয়ের দুই আচ্ছা প্রায় প্রত্যেকেই দুয়ের দুই নাম্বার পারবেন এখন আমি যাচ্ছি হচ্ছে তিন নাম্বারে দেখি তিন নাম্বার কি হবে এটাও সহজ কঠিন নয় আচ্ছা দেখেন দুই নম্বর প্রশ্নটি এখানে কি বলা আছে দুই নম্বর প্রশ্নের শূন্যস্থান দেওয়া আছে সো এখানে জাস্ট একটা অক্সিলারি ভাব নিবে নিয়ে বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হবে সো এই ধরনের বাক্যটি সাধারণভাবে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে যে বাক্যটি বিন দেওয়া থাকে বিন দেওয়া থাকে আচ্ছা ইসরাত রমানা রাজশাহী থেকে ও গুড আমার স্টুডেন্ট ছিলেন ধন্যবাদ আপনাকে আচ্ছা আমার স্টুডেন্ট ছিলেন আমি আসলে আট বছরে অনেক স্টুডেন্ট পড়িয়েছি সবাইকে হয়তো ওইভাবে মনে রাখতে পারেনি যাই হোক এখন যারা পড়ছেন এরাও কিন্তু আমার স্টুডেন্ট হ্যাঁ মাহবুব হুসাইন ঠাকুরগাঁও থেকে ধন্যবাদ মাহবুব ঠাকুরগাঁয়ে যারা আছে সবাইকে একটু অন্তর্ভুক্ত করে নেন আমাদের সাথে আচ্ছা পারবেন তো আশা করি পারবেন মাহবুব আচ্ছা তাহলে দুইয়ের উত্তর হচ্ছে হ্যাব হ্যাব বিন টু হ্যাঁ বিকজ এখানে দেখেন বিন আছে মানে আমার এখানে লাগবে টেন্সের এইটা আর তিন নম্বর হ্যাবি ওভার এখানে হ্যাভ আছে মানে এখানে ভারতের পাস পার্টিসিবল লাগবে সো এক কথায় তিনের উত্তর হচ্ছে তিন সো তিন নাম্বার নিয়ে কারো আশা করি কনফিউজ থাকার কথা না তিনের উত্তর হচ্ছে তিন নাম্বার সো আজকের এই টপিকসটা কিন্তু আরও ইন্টারেস্টিং টপিকস এখানে আপনার হচ্ছে কনফিউজিং জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে হ্যাঁ আচ্ছা এবার চলে যাচ্ছে চার নম্বর প্রশ্নে হ্যাভি ওভার টু বি দ্য কক্সিস বাজার এখানে টু বি কথাটা বলাই আছে সো টু বি মানে হচ্ছে বিয়ের বিভার্ব লাগবে হ্যাঁ আচ্ছা তিন উত্তর করেছেন শেষ বিকেলের মেয়ে আচ্ছা শেষ বিকেলের মেয়ে কে আসলে ইকবাল ইকবাল ঢাকা ঢাকা থেকে অনেক ধন্যবাদ কোথায় থাকেন আপনি আপনার সার্কেল কে অবশ্যই এর মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন বিকজ সামনে কিন্তু আমরা আরো আরও ভালো ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্লাসগুলো হয় আসলেই ইফেক্টফুল ক্লাস এমারুল চারের দুই উত্তর করেছেন একজাক্টলি চারের দুই আচ্ছা শেয়ার ডান করেছেন একজন অনেক ধন্যবাদ আচ্ছা ইসরাত জাহান দুইয়ের দুই এবং তিনের চার ঠিক আছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নের উত্তরে চার নম্বর হ্যাভ এভার বিন টু কক্সেস বাজার লক্ষ্য করেন তো এখানে তো আরও সোজা তাই না যেহেতু টু বিকে আমরা ব্যবহার করতে বলছি তো টু বি এর জায়গা হবে বিন সালাউদ্দিন রিপন চাপাই থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রিপন সালাউদ্দিন কেমন আছেন আপনি অনেক দিন পরে আপনার সাথে সাক্ষাৎ পরিদাস চারের দুই উত্তর করেছেন ঠিক আছে সবাই সবাইকে অনেক ধন্যবাদ চারের দুই উত্তর করেছেন আচ্ছা প্রশ্ন পাঁচ এবার চলে আসছি প্রশ্ন নম্বর পাঁচে দেখেন এগুলো কিন্তু এক একটা ট্রান্সলেশনের কাজ করছে দেখেন অনুবাদ রিলেটেড আপনাদেরকে যে বলি রুলস অফ ট্রান্সলেশন পড়তে কেন কারণ এগুলো এইভাবে ভেঙে ভেঙে আলোচনা করা আছে আচ্ছা কনকান্তি হলদার চারের দুই আচ্ছা রবিউল চারের দুই আমরা পাঁচে আসি চারের দুই সবারই হয়েছে অনেক ধন্যবাদ সবার উত্তর হয়েছে কেউ একজন সবার জন্য কিছু চকলেট গিফট করলে ভালো হতো চকলেট টকলেট আছে কারো কাছে চকলেট দিতে পারেন আবার ভালো ভালো শো পিস গিফট করতে পারেন বেশ মাসুম বিল্লা একটা প্রশ্ন করেছেন আপনার গ্রামের বাড়ি কোথায় আচ্ছা ইকবাল ঢাকা থেকে আচ্ছা মাসুম বিল্লা আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি গ্রামের বাড়ি হচ্ছে আমাকে নামটা যদি এভাবে বলি যে এক্সপার্ট আলিম জগৎপুরি মানে হচ্ছে আমার গ্রামের নাম জগৎপুর সেখান থেকে জগৎপুরি বলতে পারেন অনেক সময় আসে না জগৎপুরি ফরিদপুরি মানে বৈরবী এরকম আসলে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা চিনতে পারবেন সবাই কুষ্টিয়া পাবনা ফরিদপুর মানিকগঞ্জ এর মাঝখানে আচ্ছা মনিরুজ্জামান স্যার দেখছেন অনেক ধন্যবাদ আচ্ছা রিপন ভালো আছেন অনেক ধন্যবাদ আচ্ছা পাঁচের বি অলরেডি উত্তর চলে আসছে তো পাঁচের বি সঠিক কিনা বলে দিচ্ছি হ্যাঁ পাঁচের বি নাম্বারই সঠিক এখানে আর কোনো অপশনই নাই বিকজ আপনাকে উত্তর তো করতেই হবে হ্যাভি ওয়েভার গান টু রাঙ্গামাটি মানে তুমি রাঙ্গামাটি গিয়েছো এই যে হ্যাঁ তুমি রাঙ্গামাটি গিয়েছো এই প্রশ্নে কিন্তু বিন এর ব্যবহারটা নেই দ্যাটস দ্যাটসয় আমরা এখানে সরাসরি গান টুটাই নিতে পারি তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো তবে এটির সরাসরি উত্তর হওয়া উচিত ছিল বিন টু হ্যাঁ ঠিক আছে সুমন বিশ্বাস আমাদেরকে দেখছেন নতুন করে উত্তর করলেন প্রশ্ন ছয় আমি ছয় নম্বর প্রশ্ন দিয়ে হয়তো আমাদের এই কনফিউজিংটা শেষ হবে ওরে বাবা রুহুল আমিন কি দিলেন এটা একদম হাম্বা চকলেট হ্যাঁ আচ্ছা সবাই ভাগ করে খেতে পারবে নীলিন বন্ড পাঁচের দুই উত্তর করেছেন হয়েছে আচ্ছা ফয়সাল দিয়েছেন হচ্ছে ললিপপ হ্যাঁ পাঁচটা দিয়েছেন এই পাঁচটা দিতে পাঁচজন হবে আর বাকিরা কি করবে ওকে পাঁচটার উপরে আমি একটা কিউব দিয়ে নিলাম তাহলেই হয়ে যাবে স্কোয়ার দিলে হবে না কিউব দিতে হবে কারণ আমরা এই মুহূর্তে লাইভে আছি চল্লিশ জন আচ্ছা বেশ ছয় নম্বর হোয়াট চিটাগং ইমপ্লাই মানে এই এই বাক্যটা দ্বারা কি ইঙ্গিত করা হচ্ছে আই হ্যাভ বিন টু চিটাগং ইমপ্লাই এই বাক্যটা দ্বারা কি ইঙ্গিত করা হয়েছে আচ্ছা মনিরুজ্জামান সাল লিখছেন মিস করছেন অনেক ধন্যবাদ আচ্ছা মনিরুজ্জামান স্যার আছেন তো আমাদের সাথে থাকেন কিছু কিছু প্রশ্নের উত্তরও করেন আমাদের জন্য হেল্পফুল হবে আচ্ছা ছয় নম্বরের উত্তরটা নিয়ে আমি কথা বলে দিচ্ছি দেখেন ছয় নম্বরটা ওই যে বলছিলাম বিন টু মানে গিয়ে আবার চলে আসা সো এই বাক্যটা দিয়ে বোঝাচ্ছে যে আই ওয়েন টু চিটাগং মানে আমি চিটগঞ্জে গিয়েছিলাম মানে গিয়েছিলাম মানে গিয়ে আবার চলে আসছি এই ধরনের থিম দিচ্ছে আর আই লিভ চিটাগাং মানে হচ্ছে সেখানে অবস্থান করছে তার মানে এটা হচ্ছে একদম চলে গেছে এটা কিন্তু বিন টু হয় না আই হ্যাভ গান মানে একদম চলে গেছে আই নো অল আবার চিটাগং না এটাও হবে না অ্যাকচুয়ালি এখানে আনসার করা হচ্ছে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন টু চিটাগ মানে আমি চিটাগাং গিয়েছিলাম আবার চলে এসেছি সো সেটাই কিন্তু এক নম্বরের উত্তর দিচ্ছে সো এক নম্বর আই ওয়েন্ট টু চিটাগাং মানে পাস টেন্সে বোঝাচ্ছে আমি চিটাগং গিয়েছিলাম তার মানে এখন আর এ নেই সো এই ধরনের উত্তর থিম থেকে শয়ের উত্তর হবে হচ্ছে এক নম্বর শয়ের উত্তর এক নম্বর হবে সবাই কেন সি উত্তর করছেন ছয় নম্বরের উত্তর হবে এক হ্যাঁ রবিউল ইসলাম দুই উত্তর করেছেন ইকবাল একমাত্র সঠিক করলেন সালাউদ্দিন শয়ের তিন হবে না এক হবে হ্যাঁ আই হ্যাভ বিন টু চিটাগাং কথাটার মানে হচ্ছে আমি চিটাগে গিয়েছিলাম গিয়ে আবার চলে আসছি তার মানে হচ্ছে এক আর সি নাম্বার যদি দেন আই হ্যাভ গান টু চিটাগাং কথার মানে হচ্ছে আমি চিটাগং গিয়েছি মানে চিটাগঞ্ আছি শেষ বিকেলের মেয়ে ছয়ের সি আসলে ছয়ের উত্তর হবে এক ঠিক আছে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি পরের প্রশ্ন সাত নাম্বার ট্রেস দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কোনটি সঠিক বাক্য হবে ট্রেস দ্য কারেক্ট সেন্টেন্স কুসুম আচ্ছা জয়েন করলেন আমাদের সাথে ট্রেস দ্য কারেক্ট সেন্টেন্স সাত নম্বর কি হবে এভার ইউ বিন টু লন্ডন হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন হ্যাভ ইউ বিন টু লন্ডন ঠিক আছে নীলিন বর্ণ ছয়ের এক বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে নীলিন আজকে শেয়ার করেছিলেন তো একটু শেয়ার করে আসবেন আচ্ছা আর সাতের উত্তর হচ্ছে দুই নম্বর এটা সবাই পারবেন হ্যাবি ওয়েভার বিন টু লন্ডন মানে তুমি কি কখনও লন্ডন গিয়েছ সো আমি আর এই প্রশ্নটি নিয়ে কথা না বলছি সবাইকে অনেক ধন্যবাদ চলে আসছি প্রশ্ন নম্বর আট দেখেন এই বিন টু আর গান টু দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করছি হ্যাবি ওয়েভার এখানে আমি তিনটি শূন্যস্থান ইউজ করছি এটা কিন্তু একটু কঠিন প্রশ্ন একটু কঠিন প্রশ্ন সো সাবধানতার সহিত উত্তর করবো সবাই আট নম্বর হ্যাভ ইউ এভার দেখেন এখানে কিন্তু তিনটি শূন্যস্থান হয়েছে এই এক দুই তিন এক দুই তিন তিনটি শূন্যস্থান দিয়েছি তো তিনটি শূন্যস্থানে কি উত্তর হতে পারে হুম আচ্ছা একই ভাবে পরের প্রশ্নটা হ্যাভ ইউ এভার তিনটা শূন্যস্থান হিসাবে এখানে উত্তর হবে সো দেখা যাক কে কে এই উত্তরটি করতে পারছি খুব ঝটপট উত্তর করে দেই নীলিন লিখেছেন বিন টু দা বিন টু দা মানে হচ্ছে আটের দুই উত্তর করেছেন আপনি আচ্ছা মাহবুব হোসাইন গুড অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আট নম্বর আমি যেহেতু উত্তর চলে আসছে আমি আনসার করে দিচ্ছি উত্তরটা এক্স্যাক্টলি যারা যারা বি উত্তর করেছেন সবাই সঠিক করেছেন আর বাকিরা ভুল আচ্ছা বি নাম্বার উত্তর হলো প্রথম কথা হচ্ছে হ্যাভি এবার বিন হবে এখানে দেখতেই পাচ্ছি যে এখানে গান নাই সেই কারণে সবাই কী করেছেন গান না থাকার কারণে একদম ডাইরেক্ট বিন উত্তর করেছেন আর বিন মানে বাকিগুলো অটোমেটিক হয়ে গেছে এই আর কি কথা আর এখানে পার্থক্য নেই আমরা অনেকের উত্তর দেখলাম সবাই প্রায় ঠিক আছেন ইসরাত সালাউদ্দিন এরপর মাহবুব আমি কিন্তু সবাইকে দেখছি রবিউল নাম না বললেও থেমে থাকার কোনো সুযোগ নাই উত্তর করতে থাকেন আর যারা রিয়াক্টে ছিলেন তাদেরকেও একটু দেখতে চাই বেশি বেশি ফিলিংস শেয়ার করেন আসলে কোন ধরনের ফিলিংসের মধ্যে আসেন কি আসলে হচ্ছে বুঝতে পারছেন কি না আমাকে একটু রিয়াক্ট করে জানাবেন সো আপনাদের সাথে এই নিয়মটা এখানে ইতি টানছি আমরা এখন চলে যাব পরের কনফিউজিংয়ে কনফিউজিং সিক্স কনফিউজিং সিক্স সেন্সর সেন্সার সেন্সাস সেন্সর সেন্সার এবং সেন্সাস খুব সাবধান এই তিনটি শব্দ অর্থ আপনি যতবারই মুখস্থ করবেন মনে হবে প্রায় বারবারই ভুলে যাচ্ছেন সো বারবার যেন ভুলতে না হয় সেজন্য আমার সাথে একটু মনোযোগ দিব খেয়াল করেন সেন্সর কথাটার বাংলা কি সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ অর্থাৎ সিনেমা পর্যবেক্ষণ করে আপত্তিকর দৃশ্য থাকলে তা বাদ দিয়ে সার্টিফিকেট প্রদান করবে এই কর্তৃপক্ষের নাম হচ্ছে সেন্সর বোর্ড আমরা বলি না সিনেমাটি সেন্সর বোর্ড কর্তৃক এটাকে অনুমতি দেওয়া হয়েছে বা অনুমোদন করা হয়েছে এই সেই সেন্সর বোর্ড মানে যারা কোনো কিছুতে আচ্ছা মতামত দিয়ে থাকে বা মত দিয়ে থাকে বা অনুমতি দিয়ে থাকে হ্যাঁ আরেকটা আছে সেন্সার সেন্সার মানে ধূপাধার ধূপাধার আবার কি জিনিস ধূপাধার এটা অনেকেই বুঝেন না হয়তো ধর্মীয় অনুষ্ঠানে ধোয়া উৎপন্ন করার জন্য যে বিশেষ পাত্র হ্যাঁ আচ্ছা এখানে খেয়াল করেন মাহবুবুর রহমান মাহবুব প্রথম আপনি সবার বলছি আর সেন্সর এখানে জাস্ট ও আছে আর এখানে কি আছে ই আছে আধার মানে ধূপ ধূপ দিয়ে যেখানে যেই পাত্রের মধ্যে ধূপ দিয়ে ধোঁয়া উৎপন্ন করা হয় সেই পাত্রটার নাম হচ্ছে ধোপাধার আধার মানে পাত্র আর ধূপ মানে তো জানি সবাই আচ্ছা আর একটা সেন্সাস জাস্ট খালি এই যে এই এই বর্ণটা চেঞ্জ এখানে ও আর এখানে আছে ই আর এখানে আছে ইউএস সেন্সাস সেন্সাস মানে আদমশুমারি এটা অনেকেই আমরা জানি সেন্সাস মানে আদমশুমারি তো অনেকেই বুঝি জনসংখ্যা গণনা বা লোক গণনার জন্য ব্যবহার করা আদমশুমারি সো সেই দিক থেকে এটা ইউজ করা হচ্ছে সো এই তিনটিকে আপনি মনে রাখবেন কিভাবে এখনই প্র্যাকটিস করার জন্য চোখ বুঝে কল্পনা করতে হবে সেন্সর মানে হচ্ছে কি সেন্সার মানে কি আরেকটা হচ্ছে কল্পনা করলেই কিন্তু এটা হয়ে যাবে আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ আমি এখন চলে যাচ্ছি আচ্ছা আলোচনা স্ক্রিনটা ক্লিয়ার না কে বলছেন সুমন বিশ্বাস কিন্তু সবাই তো কমপ্লেন করছে না সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছে আমিও দেখতে পাচ্ছি সুমন বিশ্বাস আপনাকে মনে হয় একটু নেটের আওতায় আসতে হবে হ্যাঁ আচ্ছা চলে যাচ্ছি কনফিউজিং সেভেনে আচ্ছা কনফিউজিং সিক্সে কিন্তু ওইভাবে প্রশ্ন ছিল না আচ্ছা কনফিউজিং সেভেনে যাচ্ছি এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ডিসকভার এবং ইনভেন্ট নিয়ে আলোচনা কনফিউজিং সেভেন এখান থেকে প্রশ্ন আসবে সো সেই প্রশ্নগুলো পাবো আচ্ছা আমি কিন্তু লাইভে বেশিক্ষণ থাকবো না জাস্ট বিশ মিনিট থাকবো আচ্ছা এর মধ্যে একটা কথা আপনাদেরকে বলে নেই সেটা হলো যারা আমাকে ফলো করেন না এখনও ফেসবুকে অনেকেই রিকোয়েস্ট পাঠান আমার জায়গা না থাকার কারণে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারেন আপনারা কি করবেন ঢুকে আমার টাইম লাইনে গিয়ে ফলো দিয়ে রাখবেন আপনাদের ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে ফলো অপশন আছে ফলো অপশন চালু করে রাখবেন আমাদের গ্রুপে নোটিফিকেশন অপশন চালু করে রাখবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন দিয়ে রাখবেন যারা প্রকৃত পাঠক তাদেরকে বারবার বলতে হবে না হ্যাঁ আপনি যদি প্রকৃত পাঠক হন এগুলো আপনার লাগবেই আচ্ছা এক্স্যাক্টলি তো চলে যাচ্ছি ডিসকভার এবং ইনভেন্টের ব্যবহারে ডিসকভার এবং ইনভেন্ট নিয়ে আলোচনা এখানে একটা টেকনিক দিব মনে রাখবেন ডিসকভার এবং ইনভেন্ট দুটির মানেই কিন্তু আবিষ্কার করা বা খুঁজে বের করা সো দেখেন ডিসকভার মানে পৃথিবীতে কোনো কিছু পূর্বে পূর্বে থেকে ছিল কিন্তু জানা ছিল না তা খুঁজে বের করা এটা হচ্ছে ডিসকভার ক্লিয়ার আরেকটা হচ্ছে ইনভেন্ট মানে পৃথিবীতে কোনো কিছু পূর্বে থেকে ছিল না কিন্তু তা আবিষ্কার করা বা সম্পূর্ণরূপে নতুনভাবে আবিষ্কার করা হয়েছে এরূপ বোঝাতে ইনভেন্ট একদম সম্পূর্ণভাবে নতুন হলে ইনভেন্ট আর আগে ছিল আবে খুঁজে বের করা হয়েছে সেটা হচ্ছে ডিসকভার এবার মনে রাখবেন কিভাবে চলে আসি একটা গুরুত্বপূর্ণ টেকনিক দিচ্ছি আপনাদেরকে কভারত্ব আবৃত করা বা ঢেকে রাখা এটা আমরা সবাই জানি তার মানে কোনো কিছু থাকলেই তো আমরা তাকে কভার করে রাখি বা ঢেকে রাখি তার মানে হলো কোনো কিছু যখন আগে থেকে ছিল সেটা ঢেকে রাখা ছিল এর সামনে একটা প্রিফিক্স ইউজ করছি হচ্ছে ডিস এর দ্বারা বিপরীত হয়ে গেল ডিসকভার ডিসকভার মানে পূর্বে ছিল খুঁজে বের করা খেয়াল করেন তো কোনো কিছু ঢাকা ছিল সেটাকে আপনি খুলে দিলেন তার মানে কি কোনো কিছু আগে থেকে ছিল সেটাকে খুলে দিলাম কভার ছিল ডিসকভার করলাম মানে আবৃত থেকে অনাবৃত করলাম অর্থাৎ এইটা হচ্ছে ডিসকভার মানে আগে ছিল নতুন করে যোগ হলো ক্লিয়ার আচ্ছা গুড একজন প্রশ্ন করেছেন একটা আলেকজান্ডার ফ্লেমিং আছে হ্যাঁ হ্যাঁ এটা ইনভেন্ট হবে হ্যাঁ আলেকজান্ডার ফ্লেমিং এর এটা ইনভেন্ট হবে ইনসুলিন এটা আবিষ্কার সম্পূর্ণরূপে নতুন করে আবিষ্কার করেছে আচ্ছা ঠিক আছে আর চলে যাচ্ছি প্রশ্নে কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবেন না আমি প্রায় প্রশ্ন আপনাদের কমেন্টস পড়ছি কিন্তু একই সাথে ডাবল কাজ করছি আচ্ছা এবার এক এবং দুই নম্বর প্রশ্ন উত্তর করার চেষ্টা করব আমরা খুব দ্রুত উত্তর করার চেষ্টা করবো এবং একসাথে উত্তর করবেন এক এবং দুই আমরা যে লাস্ট দুটি প্রবলেম সলভ করলাম এই দুটি প্রবলেমের অর্থাৎ দুটি আন্ডারে প্রশ্নগুলো আলোচনা করছি হ্যাঁ পাবলিক কোথায় আছেন তো আপনারা নাকি রিয়াক্ট একটু জানাবেন ভালো লাগছে তো সবার একটু ফিলিংস দিতে হবে ফিলিংস দিলে আমি একটু এনার্জি পাবো ওকে নীলিন অলরেডি উত্তর একে বলেছেন সেন্সর আচ্ছা ঠিক আছে আচ্ছা কনক দুই করলেন আপনি আচ্ছা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন হ্যাঁ সবার কাছে তো আমি একটা আবদার রাখতে পারি কি বলেন সে আবদারটা হচ্ছে এই ভিডিওগুলো আমাদের টাইম শেয়ার করা থাকে গ্রুপে সেখান থেকে প্রত্যেকেই বিভিন্ন গ্রুপে লিঙ্ক কপি করবেন দেখবেন পাশে ডট ডট দেওয়া আছে পোস্টের সেই ডট ডটে গিয়ে আপনি লিঙ্ক পাবেন এই লিঙ্কটা কপি করে টাইম লাইনে রেখে দেন বা আপনি আপনার পাঁচজন ফ্রেন্ডকে দাঁড়ান সবাই অন্তত পক্ষে তিনজন করে ফ্রেন্ডকে যদিও প্রতিদিন জানান তাহলে কিন্তু আমাদের লাইভে চল্লিশ থেকে একসাথে একশো বিশ হয়ে যায় হ্যাঁ সো এইটা আপনাদের কাছে আমি একটু বলতেই পারি একা একা খাওয়ার চিন্তা করলে অনেক কিছু কম শিখবেন কিন্তু গ্রুপ আকারে শিখেন কাজে দিবে শাহজাহান অনেক পরে উত্তর করলেন আপনি বলেছেন তিন এবং দুই হাসানুর রহমান মিল্টন আচ্ছা উত্তর করেছেন দিন দুই এক্স্যাক্টলি একের উত্তর হচ্ছে তিন এবং দুইয়ের উত্তর হচ্ছে দুই একের উত্তর হচ্ছে তিন এবং দুইয়ের উত্তর হচ্ছে দুই দেখেন এইটা হচ্ছে যেহেতু সেন্সর বোর্ডের কথা বলছে হ্যাজ ডিলেটেড নাম্বার অফ সিন কিছু সিন ডিলিট করেছে সিন ডিলিট করেছে কারা সেন্সর বোর্ড তার মানে সেন্সর মানে উত্তর হচ্ছে তিন দুই নম্বর অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান হিস্টোরিয়ানস ইউরোপিয়ান হিস্টোরিয়ানদের মধ্যে কলম্বিয়াস কী করছে আমেরিকা আবিষ্কার করছে সো এই আবিষ্কার কি নতুন করে আমেরিকা আবিষ্কার করছে ওই কি ঘোষা ভাজা পরিষ্কার করে বানাইছে না বরং আমেরিকা ছিল আগে থেকেই জাস্ট এটা সে খুঁজে বের করেছে ডিসকভার করেছে মানে কভার ছিল সেটাকে ডিসকভার করেছে বুঝাতে পেরেছি সো দুইয়ের উত্তর হচ্ছে দুই সবাইকে অনেক ধন্যবাদ এবার এইবার চলে যাচ্ছি আমরা কনফিউজিং এইটে কনফিউজিং এইট আপনাদের সাথে জানিন আজকে দশটি হবে কিনা আমরা কিন্তু মোট সাতাইশটি কনফিউজিং আছে মিনিমাম সো এই ক্লাসগুলো মিস করবেন না খুবই গুরুত্বপূর্ণ কনফিউজিং এইট ড্রাউন অ্যান্ড সিঙ্ক ড্রাউন অ্যান্ড সিঙ্ক ড্রাউন অ্যান্ড সিঙ্ক এই দুইটা কিন্তু খুবই জরুরি লক্ষ্য করেন এখানে বলা হয়েছে ড্রাউন মানে ব্যক্তি ডুবে মরা বা ডুবিয়ে মারা ব্যক্তি মারা যাওয়ার ক্ষেত্রে এক কথায় ড্রাউন ইউজ করবেন আর সিঙ্ক মানে বস্তু ডুবে যাওয়া খেয়াল করেন তো এইটার পাশ ফর্ম হচ্ছে ড্রন ড্রন আর সিঙ্কের পাশ ফর্ম হচ্ছে স্যাঙ্ক সাং শ্যাঙ্ক সাং এখন দেখেন বস্তু কি ডুবে কোনো দিন মরে যায় না জাস্ট খালি ডুবে যায় ডুবে যায় কিন্তু ব্যক্তি ডুবে গেলে সে কি হয় ব্যক্তি বা প্রাণী ডুবে গেলে সেটা কি হয় মরে যায় এখন এই দুইটা জিনিস আমরা অনেক সময় মনে রাখতে পারি না যে ড্রাউনে ব্যক্তি না সিংকে ব্যক্তি খুব খেয়াল এখানে একটা মনে রাখার টেকনিক দিয়েছি গোপন কৌশল এই গোপন কৌশলটা হচ্ছে দেখেন বস্তু ডুবে যাওয়া মানে চার বর্ণের ছোট শব্দ সিং সিঙ্কের চারটা বর্ণ আছে না যে এক দুই তিন চার চারটা বর্ণ আছে বস্তু ডুবে যাওয়ার ক্ষেত্রে সিঙ্ক চার বর্ণের আর ব্যক্তি ডুবে যাওয়ার ক্ষেত্রে দেখেন পাঁচ বর্ণে ড্রন মানে আমরা বলতে পারি প্রাণী বা ব্যক্তি ডুবে যে মারা যাওয়া সেটা হচ্ছে পাঁচটা বর্ণ ক্লিয়ার আর যেটা বস্তু ডুবে যাবে সেটা হচ্ছে চারটা বর্ণ আপনি এইভাবে মনে রাখতে পারেন টেকনিকটা ক্লিয়ার এখন দেখেন দ্যাট লিটল বয় ড্রন মানে ছোট্ট শিশুটি ডুবে মারা গেল তাহলে এখানে ব্যক্তি বা মানুষ ডুবে মারা যাওয়া তার মানে এখানে হবে ড্রন বড় শব্দ আর প্রাণী প্রাণীর মারার জন্য বললাম পাঁচ আর দ্য টাইটানিক স্যাংক ডিউরিং ইটস ফার্স্ট বয়েস দেখেন তো টাইটানিক এটা কি কোনো ব্যক্তি না এটা হচ্ছে বস্তু প্রকাশ করছে সো বস্তুবাচক কোনো নাউন সো দ্যাটস দ্যাটসাই আমরা এই বস্তুর জন্য ইউজ করবো পাঁচ চার বর্ণের সিংক দ্যাটসাই এখানে উত্তর করেছে হচ্ছে সিংক স্যাংক ক্লিয়ার এই নিয়মের আওতায় রেখে আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করছি প্রশ্ন এক এবং দুই এই মাত্র আলোচনা করে আসছে কিন্তু এই দুটি ছো ঝটপট উত্তরটা করে দেন কি হতে পারে এক এবং দুই নম্বর খুব দ্রুত উত্তর করবেন প্রশ্ন এক এবং দুই আমি দু একজনের উত্তর পেলেই কিন্তু ব্যাখ্যা চলে যাব এক নম্বরে বলেছি দ্য টাইটানিক ড্যাশ ডিউরিং ইটস ফার্স্ট বয়েজ আর দুই নম্বরে বলছি দ্য লিটিল বয় কিছুক্ষণ আগেই বলেছি এখানে কিন্তু পরিচিত শব্দ বলতে হয় ড্রাউন্ড হবে আর নাহলে কী হবে স্যাঙ্ক হবে আচ্ছা প্রথমটি স্যাংক দ্বিতীয়টি হচ্ছে ড্রন প্রথমটি স্যাং দ্বিতীয়টি ড্রন আচ্ছা একজাক্টলি সঠিক তাহলে ঠিক আছে সবাই সঠিক উত্তর করেছেন একের উত্তর হচ্ছে তিন এবং দুইয়ের উত্তর হচ্ছে এক সবাই ঠিক আছেন আমরা এই প্রশ্নে আর কথা না বলি সবাইকে অনেক ধন্যবাদ এবার কনফিউজিং নাইন কনফিউজিং নাইন আর আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল হ্যাঁ এই দুটি ব্যাপারও কিন্তু খুব জরুরি বলবো কারণ হচ্ছে এই দুটি শব্দ কিন্তু আমাদের সচরাচর সব জায়গায় ব্যবহারও হয়ে থাকে হ্যাঁ আচ্ছা নাহিয়ান আমাদের সাথে আগের প্রশ্ন উত্তর করেছেন নাহিয়ান নাহিয়ান আপনাকে নতুন দেখছি কোথা থেকে জানাবেন জানালে একটু ভালো হয় ওকে মাহবুব বলেছেন হচ্ছে তিন এবং এক ঠিক আছে আচ্ছা আমরা একটু এখন আলোচনায় যাচ্ছি ফিরে আসি আলোচনায় সবাই মনোযোগ দেন কনফিউজিং নাইন ইকোনমিক আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল ইকোনমিক শব্দটাকে আমরা বলছি হচ্ছে অ্যাডজেটিভ কোনো দেশের বা ব্যক্তির অর্থনৈতিক অবস্থা বোঝাতে ইকোনমিক আবার বলছি অর্থনৈতিক অবস্থা মানে আপনি এই যে এই এই পাঠটুকুর দিকে খেয়াল করেন আমি মাউস দিয়ে শো করছি অর্থনৈতিক অবস্থা সো অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বোঝাতে ইকোনমিক আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল এটাও অ্যাডজেটিভ কোনো ব্যক্তির আর্থিক মৃত ব্যয়িতা সম্পর্কে বোঝাতে ইকোনমিক্যাল মানে বলে না কোনো ব্যক্তি যদি স্বাভাবিকভাবে কৃপন স্বভাবের হয় বা মৃতব্যী স্বভাবের হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ইকোনমিক্যাল ইকোনমিক্যাল এটা জাস্ট শুধুমাত্র ব্যক্তির জন্য ইউজ হবে এই এই দ্বিতীয়টা আর প্রথমটা ব্যবহার করবো হচ্ছে আমরা দেশের হোক আর ব্যক্তির হোক অর্থনৈতিক অবস্থা বোঝাতে যদি আমরা বলি যে লোকটির অর্থনৈতিক অবস্থা ভালো না বা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না তখন আমরা ইউজ করব ইকোনমিক ক্লিয়ার ব্যাপারটা খুবই জটিল কিন্তু বারবার ভুলে যাবেন আর লাস্টেরটা ইকোনমিক্যালি এটা অ্যাডভার্ব অ্যাডভার্ব এটি হচ্ছে অ্যাডভার্ব হিসাবে ইউজ হবে এবার মনে রাখার কৌশলটা মনে রাখেন মিক যে শব্দের শেষে মিক আছে ইকোনমিক মিক মানে অর্থনৈতিক বা অর্থনৈতিক অবস্থা দেখেন মিক নৈতিক মানে কথাটা কিন্তু আমি জাস্ট একটু উচ্চারণের সুর দিয়ে মনে রাখতে পারি মিক অর্থনৈতিক মানে মিক্তিক মিক্তিক তাহলে অর্থনৈতিক বোঝাতে ব্যবহার করব মিক আর ক্যাল ব্যবহার করবো হচ্ছে মৃতবিতা হ্যাঁ মিকেল হচ্ছে মৃতবায়িতা মিক্যাল মিতবাইতা মিকাল মিতব্যিতা সংক্ষেপে মনে রাখতে পারেন মিক অবস্থা মিকাল মিতবাইতা মিক হচ্ছে অবস্থা বা অর্থনৈতিক অবস্থা আর মিকাল হচ্ছে মিতবাইতা জাস্ট আপনি এই এই ক্লুটা মনে রাখলে হবে একটা মনে রাখলে তো দুইটা সম্ভব সো মিক অর্থনৈতিক আর মিকাল হচ্ছে ব্যক্তির মিতবাইতা তো চলে যাচ্ছে কিছু উদাহরণে আশা করি সবাই বুঝে নিয়েছেন উদাহরণ এক এখানে অনেকগুলো উদাহরণ একসাথে দিয়েছি আপনি যে কোনো একটা উদাহরণ সলভ করলেই হবে যে কোনো একটা উদাহরণ সলভ করলেই হবে এগুলো কিন্তু সব বিগত সালে বিভিন্ন জায়গাতে আসছে আমি জাস্ট অল্প পরিসরে রেফারেন্স শো করেছি সবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক সিচুয়েশন এটা তো খুবই সহজ আমরা কিন্তু আর অল্প কিছুক্ষণ লাইভে আসি আর একটু এনার্জি দিতে হবে সবাইকে ইংলিশ শিখতে হলে এনার্জি তো দিতেই হবে আমরা কিন্তু ধীরে ধীরে প্রায় সতেরোটি ক্লাস করে ফেলেছি আর বেশি না আর যদি কেউ দশ থেকে বারোটা ক্লাস করে তাহলে আর ইংরেজি কোর্স নিয়ে তাকে ফিরে তাকাতে হবে না কোনো টিচারের সান্নিধ্য হতে হবে না এগুলো করলেই অ্যানফ আচ্ছা একের উত্তর করেছেন হচ্ছে দুই ইকোনমিক হবে কেন এই যে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝাচ্ছে দেশ আমরা ব্যবহার করব ইকোনমিক মিক মানে অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা সো একের উত্তর হবে দুই চোখ বুঝে সবাই উত্তর করতে পারি দেখেন প্রেসিডেন্ট বা মিনিস্টার বা প্রধানমন্ত্রী যখন কোনো অর্থনৈতিক অবস্থার কথা বলবে তখন অবশ্যই সেটা ব্যক্তিগত অবস্থা নিয়ে বলবে না সেটা অর্থনৈতিক অবস্থা দেশের এটা হবে ইকোনমিক আর বাকিগুলো ভুল অপশন আচ্ছা এখন দুই এবং তিন এখানে একটু ভিন্ন অবস্থাতে উত্তর করতে হবে সবাইকে প্রশ্ন দুই এবং তিন প্রশ্ন দুই এবং তিন কি হতে পারে উত্তর আচ্ছা গুড যারা কমেন্টস করছেন না এরা কিন্তু চাইলে যারা কমেন্ট করছে তাদের জন্য কিছু কিছু গিফট গিফট পাঠাতে পারেন দিলেন এই গিফট দিতে তার টাকা লাগবে না আচ্ছা ইকবাল হুসাইন একের দুই উত্তর করেছেন আচ্ছা আমরা কিন্তু আসি এখন হচ্ছে দুই এবং তিন নাম্বারে ইকবাল নীলিন বর্ণ সবাইকে বলছি দুই এবং তিন উত্তর করতে হুইচ ওয়ান ইজ অ্যাডভার্ভ এখানে অ্যাডভার্ভ কোনটা এটা সবাই একদম খুব শিওর হয়ে বলতে পারবো সেটা হচ্ছে ইকোনমিক্যালি এক্স্যাক্টলি আচ্ছা অনেকের উত্তর দেখছি মাসুম বিল্লাহ বলেছেন আচ্ছা দা ড্যাশ কন্ডিশন অফ ফ্যামিলি এবার দেখেন তো দেখেন এ পরিবারের অর্থনৈতিক অবস্থা এটা তো আর মৃত তা প্রকাশ করছে না সো দেশের হোক পরিবারের হোক অর্থনৈতিক অবস্থা মানে তিনের উত্তর হবে ইকোনমিক আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা আমরা চলে যাচ্ছি কনফিউজিং টেন আজকের মতো কিন্তু এই এই দশ নম্বর কনফিউজিংয়ে শেষ করব আমরা দশ নম্বর কনফিউজিংয়ে ইল্লিসিট এবং ইল্লিসিটের ব্যবহার দেখব সবাই এই দুটি ব্যবহার দিয়েই কিন্তু আমরা শেষ করব সো চলে আসি কনফিউজিং টেন আচ্ছা অনেকের উত্তর দেখছি নীলিন বর্ণ ইকবাল হোসাইন আচ্ছা সবাই সঠিক উত্তর করেছেন আমি এখন দশ নম্বর কনফিউজিং বলে শেষ করব খুব ভালোভাবে বানান এবং উচ্চারণটা লক্ষ্য করেন এটা হচ্ছে এলিসিট আর এটা হচ্ছে ইল্লিসিট হ্যাঁ এখানে কিন্তু ডাবল এল আছে ইললি দেখেন মাঝখানে ডাবল এল আছে প্রথমটা হচ্ছে আই একটা হচ্ছে এলিসিট আর একটা হচ্ছে ইলিসিট সো শব্দ দুইটা আমরা একটু দেখে নেই পার্টস অফ স্পিস হিসাবে কোনটা কি ইলিসিট হচ্ছে অ্যাডজিটিভ ইল্লিসিট হচ্ছে এটি একটা অ্যাডজিটিভ মানে আনলফুল বা ইল্লিগাল বা ইল্লিজিটিমেট ইত্যাদি প্রোহিবিটেড বা বানের নিষিদ্ধ বোঝাচ্ছে এক কথায় ইলিসিট মানে অবৈধ এখানে কিন্তু এই যে জাস্ট লিসিট যদি বুঝেন লিসিট মানে বৈধ আর লিসিট মানে হচ্ছে অবৈধ আর আরেকটা হচ্ছে লিসিট এটা হচ্ছে কোনো কিছু টেনে বের করে আনা কোনো কিছু টেনে বের করে আনা আচ্ছা এবার মনে রাখার কৌশলটা আপনারা একবার পড়েন তার আগে আমার একটা অ্যানাউন্স শুনেন সেটি হচ্ছে যারা এই ক্লাসগুলো ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুকে দেখছেন গ্রুপে একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করেন আশা করি এই শেয়ারগুলো কিন্তু সবার জন্য খুব কাজে দিবে তাহলে আপনারা পরবর্তীতে আবার এগুলো দেখতে পারবেন হ্যাঁ আচ্ছা এখানে একজন বলছিলেন যে দেখা যাচ্ছে না উপরে এবার দেখা যাচ্ছে কিনা জানি না কনফিউজিং টেন ইলিসিট এবং ইলিসিট আচ্ছা কনফিউজিং টেনে আছি আমরা কি বললাম একটা হচ্ছে ইলিসিট এবং ইলিসিট এবার মনে রাখবো কিভাবে দেখেন ইল মানে কি আমরা জানি ইল মানে খারাপ সো এ এই এই জায়গাটা কিন্তু আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াটাই হচ্ছে আসল বিষয় এটাই হচ্ছে আমাদের এক্সপার্ট বেসিক ইংলিশ বইয়ের টেকনিক আমরা যারা এক্সপার্ট জব ইংলিশ পড়ি তারা জানি বইয়ের মধ্যে হাজার হাজার কৌশল দেওয়া আছে যেগুলো আপনার পড়াশোনার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ সো ইল যেহেতু নেগেটিভ বোঝাচ্ছে সো ইল তারা অবৈধ বুঝতে পারেন দ্যাট সাই ইলিসিট মানে অবৈধ এটা হচ্ছে অ্যাডজিটিভ আর এলিসিট এটা হচ্ছে হার্ব মানে টেনে আনা ব্রিং আউট ক্লিয়ার আশা করি সবার মনে থাকবে সো এই ইলটুকু মনে রাখলে বাকিটা অটোমেটিক এমনি মনে থাকবে সো এলিসিট মানে টেনে বের করে আনা আর ইলিসিট মানে অবৈধ সো আমরা চলে যাচ্ছি উদাহরণের ফ্যাক্টরি প্রশ্ন এক এবং দুই উত্তর করেন ইকবাল সাইন শেয়ার ডান অনেক ধন্যবাদ ইকবাল আচ্ছা দুই নম্বর বাই আস্কিং মেনি কোয়েশ্চেন্স বাই আস্কিং মেনি কোশ্চেন্স দ্য ইনস্ট্রাক্টর ট্রাই টু ড্যাশ ইনফরমেশন ফ্রম দ্য স্টুডেন্টস এখন দেখেন তো এখানে কি বুঝাচ্ছে আসলে বিষয়টা বাই স্কিং ম্যানি কোশ্চেন্স মানে অনেক প্রশ্ন জিজ্ঞেস করিয়া দ্য ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর মানে হচ্ছে যে গাইডলাইন করে ট্রাই টু সে কি চেষ্টা করল ইনফরমেশন ফ্রম দ্য স্টুডেন্ট দেখেন তো ছাত্রছাত্রীদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা বা টেনে বের করার চেষ্টা সো কি উত্তর করতে পারবেন আমি সহজ করে দিলাম উত্তরটা কমেন্টসে জানাবেন আচ্ছা এক্স্যাক্টলি একের উত্তর হবে হচ্ছে এলিসিট মানে এক দুই নম্বর ক্যান ইউ ড্যাশ দ্য হিডেন মিনিং অব দ্য মানে তুমি কি এই কবিতার গোপন অর্থটা বা লুকায়িত অর্থটা বের করতে পারো তার মানে টেনে বের করে আনা বা খুঁজে বের করা আর কি এক কথায় সো এখানেও কিন্তু দুইয়ের উত্তর হচ্ছে দুই নম্বর মানে হচ্ছে এলিসিট এক কথায় এক এবং দুই দুইটার উত্তর হবে ইলিসিট তাহলে এই যে যে দেখেন অপশনগুলোর দিকে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কনফিউজিং অধ্যায়ের প্রশ্ন হ্যাঁ কনফিউজিং বা কমন মিস্টেক বলেন বা পেয়ার অফ ওয়ার্ডস বলেন একই অধ্যায়কে নানান নামে ডাকা যায় আচ্ছা তাহলে দুইয়ের উত্তর হচ্ছে দুই একের উত্তর হচ্ছে এক সবাইকে অনেক ধন্যবাদ আমি চলে যাচ্ছি তিন নাম্বার প্রশ্নে এটি হবে আজকে আমাদের লাইভ ক্লাসের শেষ প্রশ্ন আশা করি আর আলোচনা হবে না এই তিন নম্বর প্রশ্ন দিয়ে আজকে আমরা শেষ করব দ্য সেল অফ ড্যাশ ড্রাগ ইন প্রোহিবিটেড ইন আওয়ার কান্ট্রি কী উত্তর হবে আমি চাইবো যারা রয়েছি সবাই এই প্রশ্নের উত্তর করবেন যারা শুধুমাত্র সাইলেন্ট মোডে আছেন তারা উত্তরটি করবেন আজকে এই প্রশ্ন দিয়েই কিন্তু আজকে আপনাদের সাথে লাইভ ক্লাস শেষ হবে আগামীকাল আমরা কিন্তু কনফিউজিং ইলেভেন থেকে শুরু করবো আগামীকাল যদি লাইভ ক্লাসে আসি ইনশাল্লাহ কনফিউজিং ইলেভেন থেকে শুরু করব আচ্ছা ইয়ে তাফরিন আফরিন আপনাকে চিনতে পারিনি আপনি মনে হয় নতুন জয়েন করেছেন একটু জানিয়ে দিবেন কোথা থেকে শামীমা সুলতানা রুবি আপনিও নতুন জয়েন করেছেন কোথা থেকে জানাবেন রুহুল আমিন তিনের এক উত্তর করেছেন শেষ প্রশ্ন আমি সবার কাছ থেকে উত্তর আশা করছি সুজয় ভদ্র তিনের এক এরপরে রবিউল ইসলাম তিনের এক উত্তর করলেন আচ্ছা হুসাইন রাজীব তিনের এক আচ্ছা আপনাদের উত্তর দেখে আমি বুঝতে পারছি যে বুঝতে পারলেন কি না আমার অর্থাৎ আপনারা যদি বুঝেন তাহলেই কিন্তু আমি সার্থক আরে ক এই মাত্র জয়েন করলাম জয়েন করে কিলা বলেন ম্যাডাম আমরা আর এক থেকে দু মিনিট থাকবো তারপর শেষ জান্নাত জেমি থ্যাংকস এ লট আপনাকেও আচ্ছা আফরিন বলেছেন এক উত্তর কানন এক ইকবাল হোসেন এক সুজন বলছেন এক আচ্ছা ঠিক আছে মাসুম্বিল এক উত্তর করলেন ফয়সাল আহমেদ শুভ আপনাকে অনেক ধন্যবাদ সুলতানা রুবি তিনের একাছা প্রত্যেকেই আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ আর কিছু দেখাতে পাচ্ছি না এই ভিউটা দিয়েই শেষ করছি আগামীকাল ইনশাল্লাহ আবার এই টপিক্সের উপরই হবে চাইলে আপনারা কিছু কিছু বই থেকে যদি থাকে পড়ে নিতে পারেন আর যাদের কাছে আমাদের এক্সপার্ট জব ইংলিশ আছে তারা তো অবশ্যই সেই বইটি পড়ছেন বা বেসিক ইংলিশ আছে সেখান থেকেও অধ্যায়টি একটু দেখে রাখতে পারেন আর শেষ কথা হচ্ছে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউবে চান ইউটিউবে একদম দেখবেন হচ্ছে প্লে লিস্ট করা আছে লাইভ ক্লাস নামে সেই প্লে লিস্টে পেয়ে যাবেন কালকে আমরা লাইভ ক্লাসে আসবো সাড়ে আটটার সময় আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন আর অবশ্যই ফেসবুক গ্রুপ থেকে এগুলো শেয়ার করে দেবেন যারা আমাকে ফলো করছেন তারা অবশ্যই ফলোয়ারটা চালু করে রাখবেন আর আমাদের গ্রুপে নোটিফিকেশান চালু করে রাখবেন যারা গ্রুপের মেম্বার এদেরকে বলবো আপনাদের ফ্রেন্ডসদেরকে আমাদের গ্রুপে ইনভাইট করেন খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলছে সেশন চলছে ছ আজ আর কথা না বলছি এ পর্যন্তই শেষ অনেকের অনেক কি বলবো ভালো ভালো কমেন্ট শুনে আমিও খুব উৎসাহিত হচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম